আজি হদৌ আদিবাসী ছাত্র সন্থা কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আশা দুলিয়াজান আঞ্চলিক সমিতির উদ্যোগত সমগ্র লগতে আজি দুলিয়াজান আঞ্চলিক সমিতিও সাইকেল রেলির যোগেদি আমার যি মুখ্য দাবি চাহ শ্রমিকক দৈনিক মজুরি 350 টাকা তথা আমার আদিবাসী জনগোষ্ঠীক অতি শীঘ্রে জনজাতিকরণ করার দাবিত এই সাইকেল রেলি যোগেদি আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো। ইয়ার যোগেদি আমি বিজেপি সরকারক সকিয়াই দিছো যে তেওঁলোকে যি আমার আদিবাসী জনগোষ্ঠীক লৈ তেওঁলোকে যি ধরনে ভেকু ভাওনা করে আছে, জনজাতিকরণের প্রসঙ্গই হোক বা চাহ শ্রমিকর যে দৈনিক মজুরি, তেওঁলোকে যাওয়াটো নির্বাচনত তেওঁলোকে এটা আমাক প্রতিশ্রুতি দিছিল যে চাহ আমার সরকার গঠন হওয়ার পিছতে চাহ শ্রমিকর যে দৈনিক মজুরি তেওঁলোকে 351.33 টাকা লৈ বৃদ্ধি করা হব বলে তেওঁলোকে ভুয়া প্রতিশ্রুতি দিছিল। কিন্তু আজি পর্যন্ত আজি 3 বছর উকলি গল, কিন্তু চাহ শ্রমিকর যে মজুরি চুক্তি সেই মজুরি চুক্তিখনকে সম্পাদন করব নোৱাৰিলে। এই বিজেপি সরকারে সদায় আমার জনগোষ্ঠীক আমি ঠক প্রবঞ্চনা করার বাইরে আমি কিন্তু একো উন্নয়ন কথা আমি দেখা নাই। তেওঁলোকে মাত্র কবাত রাস্তা পদূলি অলপ কাম করে তেওঁলোকে নিজের দায়িত্ব সামৰিছে। আমি অসম সরকার তথা কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারক আমি হকিয়াই দিব বিচাৰিছো। তেওঁলোকে অনাগত যদি 2021 চনত যদি তেওঁলোকে আমার এই যে মূল দাবী সমূহ যদি পূরণ নকরে তেন্তে আমি কিন্তু ইয়াতক জঙ্গি আন্দোলন করিম আর বিজেপিক 2021 চনত উৎখাত করবলে আমি সকলো শক্তি আমি প্রয়োগ করবলে বাধ্য হম। ভালসে থাকো, মাস্ক লাগাও।